গুড মর্নিং বন্ধুরা, আমি ইয়াশিতা ব্লগস থেকে ইয়াশিতার ঠাকুমা বলছি। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। বন্ধুরা, কাল তো আমরা দীঘা থেকে রওনা হয়ে গিয়েছিলাম এই প্রায় 11টা তখন, দিয়ে আমরা খুব সুন্দরভাবে বাড়িতে এসে পৌঁছিয়েছি। আমাদের রাস্তায় কোনো অসুবিধা হয়নি, কিন্তু কি, আমরা বাস থেকে নামার সময়তেই ঝড় উঠে গিয়েছিল হালকা, আর বৃষ্টি পড়ছিল। যাই হোক, একটা টোটো রাস্তায় দাঁড়ানো ছিল, দিয়ে যাক মালপত্র দিয়ে নাতিকে বড় বৌমাকে দিয়ে পাঠিয়ে দিলাম। আর সবাই তাড়াতাড়ি করে এসে তালা টালা খুলে ঘরে ঢুকতে না ঢুকতে বিশাল জোরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। তারপর ধরে এসে জামা কাপড় ছেড়ে একটু ফ্রেশ হয়ে মুখটা কোনো রকম ধুয়ে আমরা সব শুয়ে পড়েছিলাম, দিয়ে তারপর আমরা উঠলাম এই 1:30-1:45 দিকে। উঠে মোটামুটি এই যে কদিন বাড়ি ছিলাম না, ঝড় বৃষ্টির মধ্যে বাড়িঘর সব একাকার হয়েছিল, ঘরের ভেতরে কোনো অসুবিধা নেই, আমি সব গুছিয়ে সেরে সুরে রেখেই আমি গিয়েছি। দিয়ে এবার বাইরে উঠোনটা আমি কিছুটা টবের সাইডগুলো আমি ঝাড় দিয়ে দিয়েছি, ছোটো বৌমা ঝাড় দিচ্ছে, আর আমি এবার দীঘার সরঞ্জাম যা কিছু নিয়ে গিয়েছিলাম সেইগুলো একে একে সমস্ত বার করে ঘরে যেখানে যেটা থাকে সেখানে সেটা সব গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর ময়লা কাপড় তো প্রচুর হয়েছে, আমি তো ওখানে কিছু কাচিনি, কারণ দীঘার জলে কাচলে সে মনে হচ্ছে একটা বালি বালি ভাব থেকেই যায়, ওর জন্য আমি কিছু কাচিনি, যা ব্যবহার করার ব্যবহার করেছি, যেগুলো ব্যবহার করিনি সেগুলো জায়গাটা জায়গায় তুলে দিলাম। এইবার কী করবো না, ওইগুলো একটা ব্যাগের মধ্যে করে রেখে দেব, দিয়ে তারপরে রান্নাবান্নার কাজে এগিয়ে যাব। আর আমি তো সব গুছিয়ে রেখে গিয়েছি, পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু কেটে কোটো গুজাই করে রেখে গেছি, ভাজি কেটে রেখে গেছি, তেমন কিছু অসুবিধা হবে না। ভাত পাতলা করে একটু ডাল করব, আর ভাজি বানাবো, পটল আলু ভাজা, সমস্ত কিছু গোছানোই আছে, আমার কোনো অসুবিধা হবে না। দিয়ে বন্ধুরা এই কাজ সেরে নিই, আর কাঁচাকুচু করব আগামীকাল থেকে। তা বন্ধুরা, আমি আমার এই সকালের যা বলার আমি বলে আমার ব্লগটা আরম্ভ করে দিয়েছি, কিন্তু আমি এরপরে যা আমার প্রথম দিন গিয়ে দীঘাতে যা আমরা করেছি, হই হুল্লোড় করেছি, তারপর সমুদ্রে গিয়েছি, যেইটুকু আমি ক্যামেরাবন্দি করে নিয়ে আসতে পেরেছি বন্ধুরা, সেগুলো তোমাদের কাছে তুলে ধরবো। আমি রেগুলার যা করেছি অল্প অল্প করে সমস্ত কিছু আমি তোমাদের কাছে তুলে ধরবো। তা বন্ধুরা চলো তাহলে যাই আমার কাজে লেগে, আর তোমরাও চলো আমার সঙ্গে, যে যার কাজে ব্যস্ত থাকো, আর আমিও এইবার যা বাকি কাজ আছে সেগুলো করছি, তাও তোমাদের দেখাচ্ছি কিরকম অবস্থা হয়ে রয়েছে পালংয়ের। সব ছিটিয়ে রেখে দিয়েছি, আর এইগুলো হচ্ছে সমস্ত ময়লা কাপড়, ওগুলো এখন সব জায়গাটা জায়গায় গুছিয়ে রেখে দেবো এইগুলো, আর কাপড়ে ওই সাইড ব্যাগের মধ্যে রেখে দেবো, কালকে পরশু দিন মিলে কাপড়গুলো কেচে নেবো। আর একদিনে বেশি কাচবো না, কারণ ওয়েদারটা ভালো না, বেকার ভিজে কাপড় নিয়ে অসুবিধা পড়ে যাব, এর জন্য সমস্ত কিছু আর যা যেখানে রাখার সমস্ত কিছু গুছিয়ে একদম মুছে টুছে গুছিয়ে রেখে দিয়েছি। তা বন্ধুরা তাহলে চলো আমি কাজের দিকে এগিয়ে যাই। মর্নিং বন্ধুরা, আমরা সকলে চলে এসেছি দীঘা, আমি তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা আজকে এখানে আরম্ভ করলাম। আমরা গতকাল রাতে দীঘাতে এসেছি ঘুরতে, তোমাদের বলা হয়নি, হঠাৎই চলে এসেছি। তা বন্ধুরা দীঘাটা বেশ ভালোই, যেরকম ভয় পাচ্ছিলাম সেরকম ভয়ের কোনো কারণই নেই, বেশ ভালো লাগছে। দেখো সমুদ্রের অবস্থা, জলটা দেখতে যে হিসাবে নিউজে দেখা যাচ্ছিল সেরকম কিছুই না। এখন পর্যন্ত তো যাক, আবহাওয়াটা ভালোই আছে, বেশ ভালো লাগছে। দেখো সব পরিবেশটা কি ভালো লাগছে,
এরকম মাঝে সাঝে ঘুরতে আসলে বেশ ভালোই লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। কিন্তু জলে নামতে ভীষণই ভয় পাই, তাও অল্প বেশি জলের মধ্যে নেমেছি। দেখো বন্ধুরা, ক্যাকড়ার বাচ্চা। ও এটা পুরো ক্যাকড়ার বাচ্চা, এই দেখ। আসো জান, চলে আসো। দুই ভাই বোন খুব মজা পাচ্ছে। দেখো বন্ধুরা, এটা পুরো জ্যান্ত শামুকটা। এ দে বাবু, এইটা পুরো জ্যান্ত, এই দা দা দা, এই দা দা দা, পুরো বের করা ছিল। দেখো আমার ইয়াশি কি সুন্দর ঘোড়ায় উঠেছে। চলে এসছি বন্ধুরা ঢেউ সাগরে, দেখো কত বড় বড় জিরা। ওপর দিয়ে দেখ না, এরকম করে না।
গুড ইভিনিং বন্ধুরা, ফিরে আসলাম আবার তোমাদের কাছে সন্ধ্যেবেলায়। বন্ধুরা, আজকে তো খুব ক্লান্ত ছিলাম, তোমরা জানোই কিসের জন্য। তা সকালবেলা তো ঘুম থেকে উঠে, যাই হোক, বাসি কাজকর্ম যেগুলো পড়েছিল সমস্ত কিছু সেরে রান্নাবান্না করে খেয়ে দিয়ে একটু রেস্ট করেছিলাম। তারপর আজকে ছিল আমার শাশুড়ির বাৎসরিক কাজ। তা সেই কাজটার অনুষ্ঠানটা ছিল আজকে আমার সেজবাসুরের বাড়িতে। তা সন্ধ্যের সময় তো আবার সেই বৃষ্টি নামলো। যাই হোক, ভগবানের কাছে একটু কামনা করে, যাই হোক, কিছুক্ষণের জন্য আকাশটা ঝরে গিয়েছিল আর বৃষ্টি হয়নি, কোনো অসুবিধাই হয়নি। যাক, আমাদের প্রার্থনা সভাটা হয়ে গেছে, আমি ভিডিও করতে পারিনি, এর জন্য দেয়া হলো না। যাই হোক, আমরা প্রার্থনা সভা থেকে এসে তারপরে গল্পগুজব করে এই চলে আসলাম বন্ধুদের কাছে, ব্লগটা বন্ধ করতে আর আমার বন্ধুদের সঙ্গে দেখা করতে ও গুড নাইট জানাতে। তা বন্ধুরা, আমার দীঘার কিছু কিছু অংশ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রথম দিনের। তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, এটাই তোমাদের কাছে আমার একান্ত কামনা। আর আমাদের পাশে থেকো, আমাদের উৎসাহ দিও, আমরা তাহলে আরও উৎসাহের সঙ্গে আরও কিছু নতুন নতুন ভিডিও করতে পারবো। তা বন্ধুরা, আজকে আমি এখানটাই রাখছি, সকলকে গুড নাইট জানাচ্ছি এবং সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এই কামনা করে আমার ব্লগটা আমি আজকে এখানেই বন্ধ করে দিলাম। গুড নাইট, বাই, থ্যাংক ইউ।